তার চম্পকের আজ প্রসাদে আমি পাতাল বাসিনী মনসা নগের ভূষণের দূরে রেখে এক মিথ্যা ব্রাহ্মণী রূপ করিব ধারণ চাঁদকে আমায় উপায় বলে দিতে হবে সতী নারী তাই তো এই মুহূর্তে মিথ্যা ব্রাহ্মণী রূপ করিলাম ধারণ হরি বল হরি বল হরি বল হরি হে মাধব গাধব না সান করব চাই পথ মাঝে চাই দেখি কখন আসে চাঁদ সদাগর ও যে কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা চাঁদ সদাগর
ব্রাহ্মণ মহাশয়কে নিয়ে তার চম্পকে রাজপ্রাসাদের দিকে ফিরে যাচ্ছে। যাই, আমি চাঁদ সদাগরের সন্মুখে যাই। হরি বল, হরি বল, হরি বল, হরি হে মাধব, স্বামী করব না যাধব, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, হরি বল, হরি বল। ও বাবা, মা কোথায়? কে মা তুই বৃদ্ধা ব্রাহ্মণী? আমি আমি সত্যি কৃষ্ণ পূজারী বৃদ্ধা ব্রাহ্মণ। তাই বুঝি মা। মা গো, বলো বাবা। আমি একচ্ছত্র চম্পক অধিপতি, বণিক শ্রেষ্ঠ চা সৌদাগর। আমি সন্তানে বিবাহ দেব, আমি স্ত্রী তব প্রাণী। আমার চতুর্দিকে পাত্রী সন্ধান করে দেখলাম, কোথাও সত্যি কোনো দর্শন না পেয়ে, হ্যাঁ মা ঠিক বলছো, বৈমুখ হয়ে ফিরে যাই চম্পকের অভিমুখে। সতী নারী আগো মা, হ্যাঁ সতী নারী যেতে পেতে হয় বাবা, তোমাদের একটু কষ্ট করতে হবে। কষ্ট? হ্যাঁ বলো মা বলো। ওই যে সম্মুখে একটা বটবৃক্ষ, হ্যাঁ হ্যাঁ, ওই বটবৃক্ষের তলায় তোমাদের একনিশি যাপন করতে হবে। তাই বুঝি। হ্যাঁ মা গো, সতীগুণা পাওয়ার জন্য একনিশি কেন? আমি 10 দিবস থাকতে পারি সেখানে। আমি বলো মা বলো। ও বাবা, হ্যাঁ মা, যদি একনিশি যাপন করো তাহলে প্রভাতকালে সতী নারীর সন্ধান পাবে ওই ছয় ঘাটির স্থানে। ছয় ঘাটিতে? হ্যাঁ, তাতে অসতীও রয়েছে কিন্তু সতী নারী চিনিবে কি? হ্যাঁ মা, তাই তো জিজ্ঞেস করছিলাম। তোমার হস্তে এটা কি বাবা? এটা মায়ের তোমার হাতে হেতাল যষ্টি। হেতাল যষ্টি? হ্যাঁ, এই হেতাল যষ্টি পথ মাঝে রেখে দেবে বাবা। যদি সতী নারী হয় তাহলে প্রণাম করে ঘরে ফিরে যাবে, আর অসতী হলে তারা লঙ্ঘন করে ঘরে। তাই বুঝি মা গো। হ্যাঁ বাবা, তোমার কথা বিশ্বাস রেখে হৃদয়ের মধ্যস্থলে জানাই তোমার নাগত ভক্তির প্রণাম। হ্যাঁ বাবা, এসো বাবা। হ্যাঁ মা, ভট্ট মশাই চলুন, ওই অপেক্ষায় থাকি সতীকন্যার জন্য ওই বড় বৃক্ষতলায়। বিশ্রাম নেব, চলো। জয় শিব শম্ভু। ওই তো চলে গেল। এবার আমি রাখাল বেশে যখন ধুলোপনা দিয়েছি বেহুলাকে, আমি যুক্তি দিয়েছি যদি যাই ছয় ঘাটির সানে, তবে হবে তার সর্বাঙ্গ শীতল। না না না, এবার আমি ওই ছয় ঘাটির দিকে যাই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। ওরে Oh.
জয় মা বর্ষা দেবীর জয়, জয় মা বর্ষা দেবীর জয়। তোমার বিগাই তোমার কি পায় আমার এক এক করে ছয়টি সন্তান, সবাই আনন্দিত রয়েছে। শঙ্কায় বঙ্কায় গেছে বাণিজ্যে, বাছাবর কখন আসবে, বারবার তাদের দেখার ইচ্ছে হয়, কিন্তু বাড়িতে যখন গেছে তাতে আমার দুঃখ নেই। সেনা সম্বন্ধে এসে দিয়ে বারবার আমার বলে, হে রাজন তোমার উজানি নগরে সবাই আনন্দিত রয়েছে। যারা অন্ন হারে অন্ন রয় তাকে অন্ন দেওয়া হয়, যাদের বস্ত্র নেই তাদের বস্ত্র দেওয়া হয়। মা গো তোমার কি পাই আমরা সবাই আনন্দিত রয়েছে, তোমার কি পাই। বৃদ্ধকালে আমার একটি কন্যা জন্ম নিয়েছে, যেদিন থেকে কন্যা আমার জন্ম নিয়েছে সেদিন থেকে মন প্রাণ শুধু, যখন থেকে আমার কন্যা জন্ম নিয়েছে সেদিন থেকে আমার উঠোন যেন আলোকিত হয়ে যায়। ঘুমিয়ে যখন থাকি বেহুলা আমার এসে দিয়ে বলো, বাবা এই দেখো, এই দেখো প্রভাত হয়েছে। বেহুলা জাগাবার পর আমরা চাকতাম, আজ প্রভাতে এমন করে বায়না ধরলো, বয়টা কি মারে বল কি চাস বাবা। ওই দেখো একটি বৃদ্ধ জননী মোর ঝুড়িতে করে কে নিয়ে যাচ্ছে, তার কাছে আছে চুকুমালাই, তুমি আমায় নিয়ে দাও না গো। মারে তুই সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছিস, আর মাটির খেলনা নিয়ে খেলবি, এটা মানায় না মা, এটা মানায় না। কিন্তু এমন বায়না ধরেছে আমার বেহুলা, বলে কি না নিলে আমি তোমার সঙ্গে কথাই বলবো না। মেনকাও বলল, প্রভু গো ছোট্ট বেহুলা যখন বায়না ধরেছে তাকে চুকোমালায় নিয়ে দাও। কি আর করি, বেহুলা কথা রাখার জন্য সুন্দর করে নিয়ে দিয়েছি কিনে, অষ্টযোগী সাথে করে গেছে খেলাধুলা করতে, কিন্তু কখনই কত বেলা হয় এখন পর্যন্ত এলো কি না এখনো জানতে পেলাম না। মেনকা ও মেনকা কোথায় গো, বেহুলা কি এসেছে, কত বেলা হলো, আহ কি বিলম্ব করে আ। চিৎকার আর চিৎকার, কি হয়েছে বলতো, তোমাকে নিয়ে আর পারা গেল না। হ্যাঁ কেন, আমার কি দোষ, সকল দোষ কি আমি করি নাকি। ওই ছোট মেয়েটাকে দেখলে না, এক প্রভাতে তোমাকে তোমাদের কথা মতো আমি চুকোমালাই কিনে দিলাম, আর অষ্টসখীকে সাথে করে গেছে খেলাধুলা করতে, কিন্তু এখনই এসেছে কিনা তুমি একবার আমায় বললে না গো। শোনো তুমি শুধু বাবা নও, আমিও তার মা, আমার চিন্তা বলতে আছে কিছু, বুঝেছো। কি চিন্তা তোমার, কি চিন্তে। সে মেয়েটা না খেয়ে দিয়ে খেলতে গেছে তার সখীদেরকে নিয়ে, এখন পর্যন্ত ফিরে আসলো না, মনটা যে কি করছে তা আমি জানি। কি মেয়েকে অত ভালোবাসো না গো। কেন মেয়েদা একদিনে একদিনেই আমাদের উঠোনে ছেড়ে দিয়ে অপরের ঘরে চলে যেতে হবে। সত্যই অত করে ভালোবাসতে নেই। তা বলে কি ভালোবাসবো না গো, কত কষ্ট করে কত দুঃখের পরে আমি ছয় সন্তানের পরে পেয়েছি, মা লক্ষ্মী স্বয়ং এসেছে আমাদের গৃহে গো, আর তাকে না ভালোবেসে থাকতে পারি আমি। তুমি আমার মনের কথা বললে গো, লক্ষ্মীর কথা যখন বললে, এই গুরুদেব একদিন এসে দিয়ে আমায় বললেন কি জানো, কি হে রাজন তোমার মেয়ে তো মনে হচ্ছে মানব কন্যা নয়, দেখে মনে হচ্ছে দেবী। এই বিদ্যালয়ে যখন গান হয় কীর্তন হয়, বেহুলা যখন গান গায় নৃত্য করে, সে সময় নাকি স্বর্গপুর হইতে পুষ্প বর্ষণ করে। মেনকা এ সত্যি গো, আমি বড় ভাগ্যমান, ভাগ্যমান না হলে তোমার মতো সতী নারীর সঙ্গে আমি বিবাহ হয়, তোমাকে পেয়ে আমি বড় ধন্য হয়েছি, তার জন্য সতী কন্যা আমার ঘরে জন্ম নিয়েছে। আমিও ঠাকুরের কাছে প্রার্থনা করব,
মানুষের কাছে কৃপা করে প্রার্থনা করি ও গো মাতা। জয় হোক মা মানুষ। জনমে জনমে ধরে যেন এমন স্বামী আমার ভাগ্যে আসে, সারাটি জীবন ধরে যেন তাহার চরণ সেবা করতে পারি। মেনকা, তোমাকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করি গো। এক জন্ম নয় তোমার, হাজার হাজার জন্ম জন তোমার অর্ধাঙ্গী রূপে পাই। কিন্তু মেনকা, ওই দেখো ওই কোলাহল কিসের, ওই ক্যাচামেচি কিসের, মনে হচ্ছে বেহুলা ফিরে এসেছে। সত্যি গো, দেখো না মনে হচ্ছে আমার বেহুলারই কণ্ঠস্বর। হ্যাঁ, তার সখীগণের ললিতা বিশাখা। তুমি ডাক দাও তো, কথা বললো না কিন্তু আমার মন বলে বেহুলার কোন স্বর বৈদ্যের সঙ্গে হয়তো কোলাহল করছে। না না, আমি ডাক দিয়ে দেখি না কেন। আমি খেলা খেলতে গেছিলাম বাবা, হঠাৎ করে খেলতে খেলতে বুড়ি মা আমার গায়ে দূর হতে ধুলো দিয়েছে, আর সেই ধুলো যেন চুকুমালায় নিয়ে যাস না খেলাধুলা করতে, কিন্তু বায়না ধরলি মারে। আমি তোর ধুলো মাটি চেয়ে দিই, ঠিক তোর ভালো হয়ে যাবে। আমি আমি রাজবৈদ্যকে ডাকবো। মেনকা একটু দেখে দাও, আই মায়ে বাবা। কি রে, আমি তোমাকে কিছু বলতে চাই। বল। আমি দাঁড়াতো দাঁড়াতো, আমি রাজবৈদ্যকে ডাকছি, এখন তুমি ঔষধ দিলে তুই ভালো হয়ে যাবি মা। বাবা আমি কোনো ঔষধ নেব না বাবা। তাহলে বাবা গো, তুমি আমায় ছোট থেকে যা চেয়েছি তাই দিয়েছ। হ্যাঁ মা, এতটা দিন পরে আমি যদি আবার কিছু চাই তুমি দেবে বাবা আমাকে। এটি কথা বলতে হলে তুই আমায় বলতে পারলি, তুই রাজকন্যা, তুই সোনার যেমন মুখে নিয়ে জন্ম নিয়েছিস, সোনা দানা হীরা মণি মুক্তা সবই কিছু আছে, বল কি চাস সেই তোর পিতার কাছে বল। বাবা বাবা বল না রে, আমি শিশু কিছু চাই। বল না মা, বল না বাবা, বল যাস বল, আমায় বল। তোমাদের এই ছোট্ট একটি বিহুলা কি চাই জানো? কি কি রে মা? মাথার কেশ ঝরে পড়ে যায়, মাংস একটা একটা করে গলে পড়ে যায়। মা তুই যাস রে। সে কি বলছো বাবা? ছোট্ট নাবালিকা মেয়ে
তুই স্নান করতে পারবি নে মা? স্নান করতে পারবি বাবা? শোন শোন শোন, তুই আমার কাছে যা চাইবি বেহুলা, আমি তোকে সকলে কিছু দিতে রাজি হব, কিন্তু ছয় ঘাটে যাওয়ার অনুমতি আমার কাছে দেব না। মা কিছু বলো না, তোমরা একটু তো বুঝো আমার কথাটা, আমাকে বড় কষ্ট হচ্ছে, আমাকে ছয় ঘাটে যেতে দাও না। পিতা হয়ে তোর মঙ্গল চাইবো, আমরা অমঙ্গল চাইবো না মা। তুই নয়নের জল মুছ, সোনা আমার বাবা তো বলিস না, দেবে না বাবা? না মা, ছুঁড়িঘাটে যেতে দেবে না। না বেহুলা, জীবনের শেষ চাই না ছুঁড়িঘা। Thank you.
বনের মধ্যে বনের সিংহ। হ্যাঁ মা। আরে মা, আচ্ছা বলতে বাবা। কি রে? তুমি আমায় গল্প বলতে জানো মা? যেমন মানুষের প্রাণে ভয় থাকি, কোনো শিকারি কোনো পশুকে যদি শিকারি করতে যায়, শিকারিদের প্রাণে ভয় হয়, তারা দেখলে পড়ে তারা পালিয়ে যায়। মা গো, তাহলে তোমরা ভাই বিজয় করবে না? বুঝেছি মা, বুঝেছি। ও বাবা, তা করতে পারিনি। তবে শুনে রেখো বাবা, কি আজ থেকে তুমি আর মা আমার সঙ্গে কথা বলবে না। কি বলছিস রে পাগলের মতো? তুই কি পাগল হয়ে গেছিস রে মা? তুই এত বড় কথা বলতে পারবি মা? শোন শোন বিহুলা, আমার কথা শোন না, ছেড়ে দাও আমার। জানি মা, যেদিন তুই আমাদের মতো মাতা পিতা হবি সেদিন তুই বুঝতে পারবি সন্তানের জ্বালা যন্ত্রণা। তুই বলতে পারলি বাবা সঙ্গে মায়ের সঙ্গে কথা বলবি নে মা? শোন শোন, তোকে না বাজারে গিয়ে সুন্দর করে গয়না কিনে দেবো, তুই যেগুলো পছন্দ করিস সেইগুলো নিয়ে নেব। না আমি কোনো গয়না নেবো না, আমার সঙ্গে কথা বলবে না তোমরা। শোন মা, আমি তোকে আবার সোনার গয়না কিনে দেব, তার সঙ্গে সঙ্গে সুন্দর সুন্দর চোখে মালাই কিনে দেব, সখীদেরকে নিয়ে খেলবি মা। বাবা মানে আমি শুনেছি কি মা বাবার ছেলেপিলের কথা রাখে, তুমি তোমার ছয় ছেলেকেই ভালোবাসলে, ছয় মধুমাকেই ভালোবাসলে, আমায় বুঝে জন্ম দিয়ে আমার ভালোবাসা কমে গেল। যার ঘরে কন্যা নেই তার ঘরের উঠোনে যেন শূন্য হয়। মা রে, তুই হবার পরেই তো আমার আলোকিত হয়েছে। মা, তুই এত বড় যখন কথা বললি, আমি যদি তোকে অনুমতি তাহলে কথা বলবি আমাদের সঙ্গে তো মেলোখা। বেহুলাকে কানে দিয়ে আমরা সুখী ধরতে পারবো না গো। বেহুলা যখন বায়না ধরেছে, অঙ্গে জ্বালা যখন হয়েছে, ছয় কাটিতে স্নান করার পর যদি অঙ্গ জ্বালা দূর যখন হয়ে যায়, তোমাকে বলি একবার উনির মতো দেওয়া আমাদের কর্তব্য। মা রে, জামা যাও, তোকে আমি অনুমতি দিলাম। বাবা, তুই ছয় কাটি স্নান করতে যাও। আমি জানো আমি ভগবানের কাছে কোনোদিন পুণ্য করেছিলাম, ঈশ্বরকে ডেকে ডেকে কোন কালের জন্য আমি কামনা করেছিলাম, বলি আমি আমার তুমি হাজার ফুলের মাঝে আমার বাবা।
আমার মা ভালোবাসি তুমি তাই না? হ্যাঁ, মাতালে ভালোবাসে না? না,
বেহুলা, তোর বাবা মিথ্যে কথা বলছে, তোর বাবা বেশি ভালোবাসে না তো। তুমি ভালোবাসো? হ্যাঁ। তুমি সত্যি 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 বাবা? তুমি? আমি বেশি ভালোবাসি মারতে। আরে আমি যদি ভালো না বাসি তো অনুমতি দিতাম না তো। ঠিকই তো মা। কি বল? বাবা যদি অনুমতি না দিতে তাহলে তো আমার যাওয়াই হতো না, তাহলে তোমাদের দুজনের মধ্যে ঝগড়া করে না। আমি তোমাদের দুজনের ঝগড়া কি বন্ধ করি? কেমন করে? শোনো বাবা, তোমরা ওদিকে যাও। হ্যাঁ, দুইজন ওখানে দাঁড়াও। কে আমায় কতটা ভালোবাসে এখনই পরীক্ষা পাবো। তুই আমার পরীক্ষা? মা আমায় ভালোবাসে বেশি না আমার বাবা বেশি ভালোবাসে? তুই আমাদের পরীক্ষা করবি? হ্যাঁ। কেমন করে মা? ও বাবা, ও করো না, তুমি যাও এই সাইডে, আমি থাকি এখানে। আমি তো ওদের। আর তুমি মাঝখানে থাকবে মা? হ্যাঁ আমি মাঝখানে থাকছি। তুই ওখানেই থাক। এখানে থাকবো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে বাবা। সর্বপ্রথম আমার তিন বলা মাতৃ, যে আমার গালে চুমু দেবে সেই আমায় বেশি ভালোবাসে। পাগল হয়ে গেছিস? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ তাহলে রেডি, ওয়ান টু থ্রি। তোকে অনুমতি দিলাম, একাই যাস রে, তোর অষ্টকে সখীকে সাথে করে যাবি। জামা বিলম্ব করিস না, আমাকে আশীর্বাদ কর। আমরা প্রার ঘরে আশীর্বাদ করলাম মা। অতি শত্রু যদি আসে মা আসে, তুমিও ভালো কি? হ্যাঁ তোমার একদম স্বভাব খারাপ তো। তুমি কি আসলে? তুমি কি আমি দেখতে পেলে না? এই বয়সে তোমার না বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমার শুধু বয়স হয়, তোমার বয়স হয়নি? থাকো তুমি একা, আমি কাজকর্ম করি। হলো এই শোনো, যাচ্ছ যাও বেহুলা ছয়কারিকে স্নান করার জন্য, তুমি রান্নাশালায় যাও, রন্ধন করবে। বেহুলা আসার পরে আমরা একসাথে সেবা নেব। জয় মোর সত্যি জয়। আমায় অনুমতি দিয়েছে বাবা, আমায় অনুমতি দিয়েছে। সখীতে ডাকি। সখী আসিস। হ্যাঁ সখী আসিস। আসিস সখী। কি বলো জানি কি আনন্দ হয়ে গেছো সই? এই সখী পাগল হয়ে গেছিস নাকি সই? কি হয়েছে সুনিতা? জানিস বিশুকা? জানিস রাধিকা? কি হয়েছে? পাগল হয়ে গেছিস? আমি পাগল হব না কেন? ওই যে বুড়িমা আমার গায়ে ধুলো দিয়েছিল। হ্যাঁ আমি মা বাবার কাছে চিঠি গেছিলাম। হ্যাঁ তারপর? মা বাবার কাছে কাকুতি মনিতি করে। হ্যাঁ তারা আমায় অনুমতি দিয়েছে। ও মা তাই? হ্যাঁ রে। তো সত্যি তোর মনে অনেক আনন্দ রে। আজ এতদিন পরেই আমি ছয়ঘাটে যাবো। চল তাহলে আমরাও যাবো। হ্যাঁ রে চল। সই সখি পদ্ধতি আনন্দ করতে করতে চলে যাই। কেমন? শোন তুই একটি মিষ্টি মুখে গান বল, আমরা ছয়ঘাটে পৌঁছে যাবো। তাই হবে। তুমি বন্ধু কালা পাখি বসন্ত গানে তোমায় ভুলতে পারিনি। সত্যি সত্যি সাদা সাদা কালা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। তাই সই হইছি বন্ধু মন পাগলা বসন্ত গানে। তাই আমি বন্ধু আমি বন্ধু আমি বন্ধু কালা পাখি তুমি জানো কি বসন্ত গানে তোমায় ভুলতে পারিনি। বন্ধু বসন্ত গানে তোমায় ভুলতে পারিনি। Thank you.
সর্বকালে তুমি বন্ধু, তুমি বন্ধু, তুমি বন্ধু কালা পাখি আমি জানবি বসন্তকালে বন্ধু বলতে পারি রে বন্ধু বসন্তকালে তোমায় বলতে পারি ছয়
পরিবার এই ছয় ঘাটি পুজিতে। চাক বাবা, একে একে পঞ্চম ঘাট পুজো করেছি, এবার এক ঘাটে বসে মালা জপ করব। এই ঘাটে যেন কি বলো, বলো না, পুজো করা ঘাটে কি স্নান করতে হয়? তুমি কি আমার স্নান করে হবে না? চলো অন্য ঘাটে যাই আমরা, এসো। এই ঘাটে তো কি পুজো করেছো? তুমি কি আমার আর স্নান করে হবে না? আমার সাথে যেতে পারে না। কারি ঘরে ওরে গালি আরে চা, ঘাটে ঘরে দ্বিতীয় ঘাটে গেলাম, তৃতীয় ঘাটে যেন কে পুজো করেছে, কেমন করে কারে করব বলো বলো। পিতামাতার কাছ থেকে শুনেছি এই ঘাটির নাম নাকি ছয় ঘাটি, তবে আমরা এক এক করে পঞ্চমটি ঘাট দর্শন করেছি, বাকি রয়েছে আরেকটি ঘাট। চলো না, সেখানে সব অষ্টম সতী মিলে আমরা একসঙ্গে স্নান করব। ঠিকই বলি, চলো সতী, বিলম্ব হয়েছে।
গালি আর পানি দাও করে অহংকারে, শোনো শুনে ওরে শুনি এই তোরে দাও, আজ আমি তোমায় করবো অভিশাপ, বিবাহ রাত্রে বাসর ঘরে কাল সর্বে দংশন করবে তোমার স্বামী রে। তোমার রূপের অহংকার হয়েছে তাই এক কৃষ্ণ পূজারীকে তুমি তোমার গোড়ালির জল দিয়েছ, আমি অভিশাপ দিয়েছি কোনদিন
তোমার রূপ জয় মনে অহংকার হয়েছে, তাই তো এক বৃদ্ধা ব্রাহ্মণকে তুমি তোমার গোড়ালির জল দিয়েছ, আমি যে অভিশাপ দিয়েছি তোমায় মস্তকে ধারণ করে তোমার মাতা পিতার গৃহে তোমায় যেতে হবে। দাঁড়াও তুমি বুড়িমা, কিছু বলে আমার উচারি না করি সকলে বলি আমার নাকি সতীর গর্ভে জন্ম। সতী নারী? তবে শুনে রেখো বুড়িমা, আমি যদি থাকি সতী জিয়াইব আমার মৃত পতি, তোমারই অভিশাপ যদি মম ফালি রাত্রিকালে। হ্যাঁ বেহুলা অভিশাপ দিচ্ছে তোমাকে, আমাকে তোমার ভিক্ষে না সবিবে আমার প্রভুকে না। হরি বল হরি বল হরি বল, হরি হে মাধব গাধব না কানে করে হরি অহংকারী নারী। মা তুই আমায় অভিশাপ দিচ্ছিস, হে মা, আরে তুই যদি সতী নারী হতিস তাহলে এই ছয় ঘাটের স্থানে এসে তুমি কি মস্তকে অভিশাপ নিতিস? আমি ভিক্ষে পাব না বুড়ি, তুমি তুমি বৈষ্ণব। হ্যাঁ আজ বৈষ্ণব হই, আজ নাবালিকা মেয়েকে অভিশাপ দিব, তোমার মধ্যে কোনো হৃদয় নেই, তুমি নও ব্রাহ্মণী, ব্রাহ্মণী রূপে তুমি হচ্ছে হারিয়া রঞ্জন লাল। তুমি যদি সত্যি ব্রাহ্মণী হচ্ছে অভিশাপ দিবে তাহলে আমি তোমায় পরীক্ষা করব। তুমি আমায় পরীক্ষা করবে? হ্যাঁ আমি বুড়ো মানুষ তাই বলে ছয় ঘাটের স্থানে আমি ডুব দেব, আর তোমরা সকলে মিলে আমায় ডুবিয়ে মারিয়ে ফেলবে। না আমি ডুববো, সবাই মিলে না আমরা সবাই ডুব দেব। ওটা মনে হয় চলে মরে গেছে। বুড়িমা তোমরা কি ভাবছ আমি মরে যাবা? আরে আমি সতী নারী, আমি কখনো মরবো না। দেখি তোমার হস্তে কি, এই দেখো সংকোচিত সংকোচিত আমার হস্তে দেখো মরা মৎস্য মৃত মৎস্য। তাহলে তুমি সতী নারী? হ্যাঁ আমি সতী। চুপ করো, সতী নারী যদি হও আমিও তোমায় পরীক্ষা করব। পরীক্ষা? হ্যাঁ কি পরীক্ষা দেবে? এই মরা মৎস্য যদি জীবিত করতে পারো তবে জানবো তুমি সতী না। আমাদের বিশ্বাস আছে সই, তুমি সব পারবে, একবার চেষ্টা করে দেখো না সই। কি বললি? হ্যাঁ সই, আমার মধ্যে অলৌকিক ক্ষমতা রয়েছে। হ্যাঁ সই, তুমি একবার চেষ্টা করে দেখো। অবশ্যই চেষ্টা করবো। জয় জয় আস্তিকস্যমুনি মাতার জয়, জয় জয় জীবিত হয়ে গেল। আমি পুরীদি হরি বল হরি বল। তুমি কোনো ব্রাহ্মণী নও, তুমি ছদ্মবেশে তুমি হারিয়ারম চন্ডাল। দেখো দেখো কে যেন তোমাদের সবাইকে ডাক দিচ্ছে। দেখো দেখো হরি বল হরি সখী, হে বলো সই বুড়িমা কোথায় গেল? কোথায় বুড়িমা? সত্যি তো গেল কোথায়? সময় আমার
আমাকে এত বড় অভিশাপের মধ্যে চাপিয়ে গেলে কি করে আমি বইব? সত্যি যদি আমি বিধবা হয় আমি তোরা ফিরে জানে সখী আমার যাওয়া সকলে আমায় কথা দিই ছাইঘাটির মধ্যে যা হয়েছি আমাদের এই সকল ছাড়া কেউ যাতে না জানবে তারও কথা দিলাম। এবার তো চলো ফিরি। অভিশপ্ত নারী হলে দেখেছিস যে মরা মৎস্য প্রাণ দান দেয় করি রে। আমার মনে হয় কি জানিস, যদি আমায় ছেড়ে আমার লক্ষ্মী ধর যদি বহু দূরে চলে যায়, যদি এই সতীমার প্রতাপে আমি লক্ষ্মীধরকে ফিরে পাবো আমি, তাহলে কিভাবে কিভাবে কি করলে? তাহলে শোন, তাহলে ওই সতীমাকে আরো পরীক্ষা করতে হবে। পরীক্ষা আমার হাতে হেতাল দস্তি প্রথমে রেখে দে, সতীকন্যা হলে থাকিবে দাঁড়াইয়া, আর সতীকন্যা হইলে যাইবে লঙ্ঘিয়া। এই দেখ বয়স্ক মানুষের হাতের হেমতলে জ্যেষ্ঠী, এই জ্যেষ্ঠীর সাহারা পেয়ে পেয়ে অনেক মানুষের পথ চলে জানো। এতে যে পা দিয়ে তুমি বড় অন্যায় করেছো, তুমি এই লাঠির মধ্যে পা দাও নাই, তুমি পা দিয়েছ বয়স্ক গুরুজনটাকে, তুমি ভুল করেছ, তুমি ক্ষমা চেয়ে নাও। ঠিক আছে সুমি, বেশ আমরা দুইজনেই ক্ষমা চেয়ে নিই। বেশ দেখলেন তো, পক 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 পক, অগো আমার গুরুজন, আমার সখী অপরাধ করেছে, আমার সখী হয়ে আমি ক্ষমা চেয়ে নিলাম, আমাদের ক্ষমা করবে। জয় নারীরে
নিয়ে আয়। চলো সই। নকরি মহারাজ প্রথম পরীক্ষায় লাভ করেছে। হ্যাঁ এটা কাজ করছে রে ডলে। দাদা তাদের পরিচয় নিতে হবে। পরিচয়? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আস। সদাগর তোমার নাম কি
গন্ধমনিক জাতি। হ্যাঁ হ্যাঁ বুঝেছি। তোমরা আগে পরিচয় তুমি দেবে, তুমি দেখতে দেখতে চোখের নিমিষে ওরা যেন ক্লিন হয়ে যাচ্ছে না, চল এটাই হবে আপনার জন্য, না আপনার জন্য না, এটাই হবে আপনার ছেলের জন্য উপযুক্ত বাধ্য। ঠিক বলেছিস তুই, ঠিক বলেছিস। তাহলে বিল করি, চল দুজন একত্রে যাই ছদ্মবেশী, আমরা তাকে আরো পরীক্ষা নিতে হবে আমাদেরকে, চল খুব শীঘ্রই করে চল। ঠিক আছে, তাই তো এই পূজার সময় কোনো অতিথির সেবা না দেওয়া পর্যন্ত আমি নিজের সেবা নিই না। কে কখন আসলে তাকে সেবা দেওয়ার পরেই আমি নিজের সেবা নেব। দেখি কিছুক্ষণ বিশ্রাম করি না কেন। আপনি ভালোই যুক্তি বুদ্ধি দিলেন মহারাজ। কেন এই ছদ্ম বেশে আসলাম তো, ঠান্ডা লাগছিল গায়ে চাদর দিয়েছে। জয় হোক গৃহকর্তার, জয় হোক, জয় হোক উজানের অধিপতির, জয় হোক। নমস্কার, জয় শিব শম্ভু, কল্যাণ হোক, কল্যাণ হোক গৃহকর্তার, কল্যাণ হোক। আসনে বসুন, বলুন এই প্রভাতে কি অভিপ্রায়। বাবা সন্ন্যাসী মানুষ আমরা, গৃহ ত্যাগ করেছি বহুদিন হলো, আমাদের করেছি একাদশী ব্রত, তার পালন করব বলে আপনার প্রজার ঘরে ঘরে গেছিলাম আমি, কিন্তু কেউ পারেনি আমাকে। আহারে, তাই অট্টালিকা দেখে আমি আপনার গৃহে প্রবেশ করলাম। হে রাজন, আপনি আমায় ব্রতে পান করতে পারবেন? আপনি আমায় বলছেন, আপনি পারবেন? আমার কোনো অভাব নেই, সোনা দানা হীরামণি মুক্তি যা আছে বলুন, ফল মিষ্টি মিষ্টান্ন যা বলবেন আমি আপনাকে সেবা দেবো। অপরাধ ক্ষমা করবেন রাজন, অন্য সেবা আমরা নেবো না। তাহলে সঙ্গে আছে আমাদের অষ্টখণ্ড লোহার কলাই, এটা সিদ্ধ করতে পারলে সেটাই সেবা নেবো আমরা। আমরা প্রতি নিয়মিত আই আমার কি বলছেন আপনি, আমরা জীবনে কোনোদিনই শুনিনি লোহাচন্দ্র পাক করা যায়। আহা, আমাদের চম্পকে হাঁড়ি চণ্ডালিনী সবাই সিদ্ধ করতে পারে, আর এখানে কেউ সতী নারী নেই বুঝি। এই মণিবর ক্ষমা করবেন মণিবর, আপনাকে সেবা দিবার আমার সমর্থ নেই। ব্যর্থ 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 হলো আমার আশা, তবে কি পারবে না কেউ? না 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 না, এত সহজে নয়। শোনো রাজন, কি আপনার গৃহ পরিত্যাগ করে আমি চলে যাচ্ছি, আমি সম্বাদ করবো না। আমি যদি কারোর কোনো কারণ বসত, যদি আমার মৃত্যু যদি হয়, যদি সেই মৃত্যুর কারণ হবেন একমাত্র আপনি, আর সেই পাপে হবে আপনার এই রাজবাড়ি ধ্বংস। জয় শিব শম্ভু, আয় চলে আয় বেরিয়ে। কি করলাম আমি, এই প্রভাতে আমি অতিথিকে সেবা দিতে পারলাম না। প্রভু গো, আমি নি রাজা হয়ে যদি অতিথিকে সেবা না দেবা পর্যন্ত, অতিথি যদি পথের মধ্যে অপনা তুমি মনে মৃত্যু হয়ে মৃত্যুর কারণ হবো আমি। না না না, কি করলাম আমি, কি করলাম আমি, এটি রাজা হয়ে যদি অতিথি সেবা দিতে না পারলাম, আমার জীবন ব্যর্থ ব্যর্থ ব্যর্থ। কল্যাণ হোক।
গৃহকর্তার কল্যাণ হোক, কল্যাণ হোক। মনিবর কি আপনাকে সেবা দেব, দিন লোহতণ্ডল দিন, একটু অপেক্ষা করুন। বেশ চলুন মহারাজ, আমরা ভিতরে যাই। হ্যাঁ না চলুন না, আচ্ছা আসি। লোহতণ্ড, লোহতণ্ডর কি পা খাবে? আমি কেন এই আজকে দেখি আমি শুধু অমঙ্গল অমঙ্গল অমঙ্গল। পরভাতে বেহুলা চুকোমালায় নিয়ে গেল অশোকের সাথে করে খেলাধুলা করার জন্য, সেখান থেকে অঙ্গ জ্বালা হয়ে এলো। অবশেষে বেহুলা মানে বললো ছয় ঘাটি যাব। শুধু অমঙ্গল কেন, বেহুলা ফিরে এসে যে বিয়ে আসার সাথে সাথে দেখি কয়েকটি মরিবর আমাদের ঘরে এসে বলছে লোহতণ্ডল পাক করলে নাকি সেবা নেবে। মারে কি করলাম আমি আজ, আমি রাজা হয়ে এটি অতিথিকে সেবা দিতে পারলাম না, আমি পারবো না, আমি কাকে দিই কাকে দিই? কে পাক করে দেবে, কে পাক করে দেবে? মেনকা বিহুরার বাবা, মেনকা গো তুমি ডাক দিয়েছো আমার জীবনে, আমি তোমার কাছে কিছু বলিনি। কাঁদছো কেন, কি হয়েছে তোমার? আমি কাঁদছি কেন জানো? কেন গো? তুমি একটু যাও, কোথাও থেকে এনে আমায় বিষ দাও। বিষ দিলে আমি ওই বিষ পান করে আমি প্রাণ শেষ করে দেবো। কি নচেত অতিথিকে সেবা দিতে পারলাম না আমি। কোন অতিথি, কি সেবা দিতে চাইছো আমি কিছু বুঝতে পারছি না তো। মেনকা গো ঘরে কয়টি অতিথি এসছে, তিনারা বলছে তারা নাকি আমাদের এই রাজপ্রসাদে সেবা নেবে। সেবা নেবে? আমি তুমি দাঁড়াও, ঘরে আমার অনেকে ফল রয়েছে, সেই ফলগুলোকে সুন্দর করে কেটে স্বর্ণ থালায় সাজিয়ে তাদেরকে সেবা দেবো গো, তুমি একটু দাঁড়াও তো, দাঁড়াও। মেনকা কি বলছো তুমি, কোনোদিন তো এমন করে বাধা দাও না আমায়। ফল মিষ্টি মিষ্টান্ন কিছু সেবা নেবে না? তবে কি নেবে তারা? জানো কেন, তার সাথে আছে লোহতণ্ড, তাকে পাক করে দিলে সেই সেবা নেবে। আমি যে অতিথিকে সেবা দিবিছি, অতিথি মশাই বললেন আমায় যদি বা তুমি আমায় সেবা না দিতে পারো আর আমাদের যদি মৃত্যু হয়, মৃত্যুর কারণ হবো আমরা। সেকে কি চাও? এই রাজপ্রসাদ ধ্বংস হয়ে যা, ধ্বংস হয়ে যা। কোনোদিন চাই না এই রাজপ্রসাদে ধ্বংস হয়ে যাক, উজানি নগর সকল প্রজাগণের ধ্বংস হয়ে যা। কোনোদিন গো চাই না আমি, কোনোদিন চাই না। কেন বেহুলাকে পাঠালাম আমরা ছয় গাটি স্নান করার জন্য? বেহুলার সাথে সাথে মনে হয় আমাদের রাজপ্রসাদে কলঙ্ক আসছে, ও ধ্বংস বুঝি হয়ে যাবে মান উজানি নগর, উজানি নগর ধ্বংস হয়ে যাবে। বেরোকা আমাদের কি বেহুলা এসছে? হ্যাঁ এই মাত্র নিজ কক্ষে গেছে, শুনেছি পুরুষের নয়ন থেকে জল পড়লে সংসারে অমঙ্গল আসে গো। এটাই তো দিন গো আমাদের, এটাই তো দিন আমাদের, কাদার দিন দিয়েছে গুণ তো হাই লাগে চলকে বুঝছে বাবা। তবে জানি না বাবা কি রে, মাতা পিতা যদি সন্তানের কোনো কষ্ট হয় মায়েরা বাবাটা সব করে বুঝে নেয়।
যে আমার সন্তানের কষ্ট হচ্ছে, আর আমি যাকে বাবা বলে জেনে আসলাম, যাকে মা বলে জেনে আসলাম, তার গর্ব আমি তার অনুভূতি বুঝতে পারব না। তোমরা ঠিক কাজ ছেলে, তোমরা নিশ্চয়ই ঝগড়া করেছো দুইজনে আবার। না রে মা না। তাহলে এটা হয় অশ্বগন্ধর। আমাদের ঘরে কয়েকটি মুনিবর এসছেন, হ্যাঁ তিনারা সেবা নেবেন। এটা যদি পাক করা দেয় তাহলে তারা সেবা নেবেন, আতে পারবে না মা। কি কলাই? আরে সবাই বেহুলা, এত শক্ত কেন? মানে এটা লোহকলাই। লোহকলাই? হ্যাঁ মা। তোমাদের মস্তিষ্ক তো বিকৃতি হয়েছে বাবা। হ্যাঁ লোহার কলে কোনোদিন সিদ্ধ হয় তা জানি মা। এবার বুঝি তোর পিতার মান সম্মান রক্ষা হলো না রে। উজানির মাটিতে ধুলোয় বিস্তৃত হয়ে গেল। কে পাক করে দেবে? কাকে দেবো আমি পাক করতে? যাতে মণিবরে গিয়ে সেবা দেবো না, যদি মণিবরে বলেছে নাকি তাদের যদি মৃত্যু হয় মৃত্যুর কারণ হব আমরা। না এ হতে পারে না, পারে না বাবা, পারে না মা, এ হতে পারে না বাবা। মা এক কাজ কর। কি কল একটুকু আমায় দাও। কি বলছিস তুই? হ্যাঁ জীবনে কোনোদিন রান্নাশোনা যাস নি? মানে মুখে থেকে হয়তো দুধের গন্ধ এখনো যায়নি, রান্না শুনেই কিন্তু আসনি। তুই পারবি নে মা? বাবা তুই পারবি নে? ও বাবা সহ্য কি রে? আমি তো মানে মেয়ে হয়ে জন্মেছি, কোনো ছেলে নয়। আমাকে আজ নয় তুই কাল তুমি করতেই হবে, আজ না হয় করলাম। তুই পারবি? বাবা মার যদি আশীর্বাদ থাকি কেন পারবো না? আমার দীর্ঘ বিশ্বাস। তুমি কি আজ আমার বেহুলাকে বিপদের মুখে ঠেলে দেবো? তুমি কি জানো না সেদিন গুরুদেব এসে বলল কি গো? আমার বেহুলা কোনো মানব কন্যা নয়, নিশ্চয়ই কোনো দেবী রয়েছে, না হলে স্বর্গ হইতে পুষ্প বর্ষণ করে কি নে মা? কলালে তোকে আমরা প্রাণ ভরে আশীর্বাদ করলাম, জীবনে কোনোদিন যদি পূর্ণ করে থাকি সেও পূর্ণ তোর। তোকে লাগে মা জামা যা, তুই রান্না শোলায় যাই। সত্যি বিহুলা জয় মা বড় সত্যি। এই লোকালে সিদ্ধ হলে একটি বারে মা বলে ডাক দি সময়। তাই হবে গো মা। তুমি রক্ষা করো আমার মেয়েকে। ও কথাই ভুলে
চাইলে মা মনসা দেবী গো কৃপা শঙ্করে পড়েছ মা? মা বলো, আজ আমার কুটিরের মাঝি যেন দুইখানা অতিথি এসেছে। কেন? পিতামাতার হস্তে দিয়েছে লোহার কলাই তুলে, সেই সিদ্ধ করে সেবা নিতে চায়। তুমি লোহার অষ্টকলাই সিদ্ধ করতে পারছো না তাই না? হে মা, ভয় নাহি করা মালিক সাহির ঝিয়ানি, তোমার শারদী আমি জয় বিশ্ব হরি, কাঁচা বস্তে কাঁচা খড়িতে জ্বালিয়ে উড়ান লোহর অষ্টকলায় সিদ্ধ হবে। বললাম তোমায়, তুমি আমার নাম স্মরণ করে রন্ধন করো। জগত জীবন সত্যি তো তুই পাক করতে পেরেছিস মা। মারে বলি কি, সত্যি আমার আজ বিশ্বাস হয়ে গেল তুই রক্তে মাংসে গড়া আমার বেহুলা নই, নিশ্চয় তুই দেবী কন্যা রয়েছিস। না বাবা না, আমি তোমারই সেই মেয়ে বেহুলা। আয় মা, অসার্থ কাজকে সাধ্য যখন করেছিস আমি ধন্য জীবন আমার। আয় মা, তুই কে কোথায় আছিস? মণিবরকে অন্দরমহলে পাঠিয়ে দাও। কল্যাণ হো, কল্যাণ হো, কল্যাণ হো, গৃহকর্তার কল্যাণ হো। হে রাজন, সংবাদ বলুন। শুভ, তাই বুঝি? এই নিন, শোভা নিন। সিদ্ধ হয়েছে অষ্টকণ্ড লোহার কলাই? হ্যাঁ। দেখি 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 দেখি, বাহ কত সুন্দর সিদ্ধ হয়েছে। তাহলে আসুন, আমি করবারই নিলাম। বলুন, এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার, যাহা বলিব পালিবেন শতবার, যাহা বলিবেন পালিব শতবার। ধরুন রাজন, যে কন্যা সিদ্ধ করছে অষ্টকন্যা লোহার কলাই, তার সঙ্গে বিবাহ দিতে হবে আমার দুর্লভ লঙ্কা। না মরিবার না, এই করে মতো হয় না। এই যে মরিবারের সঙ্গে নেই সন্তানের সঙ্গে নিজের রাজকন্যার বিবাহ দেব, এই করে মতো হতে পারে না। কি করে ভাবতে পারলে, কি করে ভাবতে পারলে? কেন হতে পারে না? কে আপনি? কেন হতে পারে না? এক ছত্র চম্পক
অধিপতি বণিক শ্রেষ্ঠ আমি তাও সৌদকর আমি তাহলে অমর করে ছল করে ছোট্ট নাবালিকা মেয়ের বিবাহ দেবো আপনার সন্তানের সঙ্গে। বলি কি আমি আমারও বয়সে নাবালক ছেলে আরে বলো না, বলি কি, আরে যে মুনিবর তা না মুনিবর তো নয়, বলি কি কথায় যখন হেরেছি তোমার কাছে বুদ্ধি আছে কিছু? মানে কুটুম্বকে তাড়িয়ে দেওয়া যাবে না, মানে কথায় তাড়িয়ে দাও যেন। আরে এক কাজ করো তাহলে, তুমি এমন কার্য করো যাতে সাপও না মারে আর লাঠিও না ভাঙে। বেশ, তবে শ্রবণ করো। কি করবে? তাদের কাছে উল্টো পঞ্চে নেব। কি বলছো তুমি? হ্যাঁ গো, বেশি বেশি করে চাইবো, তারা দিতে পারবে না, লজ্জায় চলে যাবে বাড়ি। বেশ বেশ, তোমার বুদ্ধি খুব ভালো। তাহলে যাও, বেশি দূর যেও না, দরজার মধ্যে থাকো। নমস্কার। তোমাকে নিয়ে আর পারাই গেল না। আর বলো না, মুখ থেকে বেরিয়ে গেছে, কবে বলতে চাইনি। আসলটা হলো বুঝি আমাদের কিছু চাওয়া রয়েছে। চাওয়া বলতে? মানে কিছু আমরা চাইবো। আমরা উল্টো ফোন দেবো আমরা? আরে বলছি কি, আপনি আমাদেরকে দিবেন কি না? ওটাই বলছে। আরে আমি বলি না। ও বাবা, এ তো বিশাল কাণ্ড দেখছি। এটা বলি তাহলে? তাহলে বলুন বিহার। বেশ। ভগবানিয়া সদা গর গো মা, নিয়া সদা গর গো চাঁদি বাইনা, ভগবানিয়া সদা মাথা খারাপ হলো বুঝি? পানিতে বাগানই আছে আমার। আরে এই কথা শুনে মাথায় হাত আমি কিন্তু দেবো না। কেন? ওরে মিসি মিসি কেন? থাক, আরে আজ না কালকে বিয়ে দিতেই হবে, থাক না। তারাও না একটা চেয়ে দেখি, পারবে না, চাই চাও। ওই আকাশের চাঁদ চাঁদ, চাঁদ বাবা, চা পাও অসীম চা পাও এটা। আরে তবে তো তোমার সঙ্গে সমত মারা বহে মানিয়া সদা, করে মানিয়া সদা গো।
আপনি ওর নাকে আঙ্গুল ভরেন তাই দেব। আরে দাবি হেমশাই বলুন, শুনুন তাহলে বলে দিই আমি তাহলে। ওরে একটা কান তাহলে বলে দি, যার মন্ত্রে দীক্ষা আমার, যার বলে মহাশৈব আমি শিবের প্রসাদে আমার বেস্তিতে পুরি। মিষ্টি বিহান, আমার বাবার মাথায় আছে অর্ধ চাঁদ, সে চাঁদ ভিক্ষে করে এনে দেবো আমি সতী বৌমার জন্য, আর একটা চাঁদ আমি নিজে তোমার জন্য বিহান। কি লজ্জা দিচ্ছে, কতবার বললাম তুমি একবারে কুটুম্বর সামনে হা করে দেখাচ্ছ তো বলবেই তো, তাই নাকি? আমি একটা কথা বলবো, কি বলো বাবা? আপনাদের মনের মিল ঠিক আছে তো? অবশ্যই আছে, এত ধীরে সংসার করে খাই বাবা, মনে মিল না দিলে হয় নাকি? ঠিকই আছে বিহাই, আমি তোমাকে বাবা বললাম, তুমি আমার বিহাই বলছো? আপনার বিহাই তো আমি কি বলবো, আপনার সঙ্গে আমি বলি বিহাই মহাশয়, আরো একটা জিনিস দিতে হবে। কি কি কি? সব সময় শুনো বলো, বিয়ে যখন দিতে হবে আর ঝামেলা পাতিয়ে লাভ নাই, যত লেবুকে চাপবে অত দিতে হবে। তুমি দাঁড়াও তো, আমি তার থেকে তাড়ানোর ব্যবস্থা করছি, তুমি শুধু আমার সাথে বকতে আছো। শোনো বিহাই মহাশয়, সিঁদুরের পদ কিন্তু দুটো দিতে হবে। সিঁদুরে? হ্যাঁ, এই দামোদর নদীটা এটা বাঁধতে হবে তো। এই সিঁদুরের বাত আমি একটা যাওয়ার করে দেবো, একটা আসার করে দেবো, আর কি চাইবে বলো? আরে আর কি চাইবে? ওগো হ্যাঁ, আর একটা জিনিস চাওয়া আছে, রাম লক্ষ্মণ শাখা তাও দেবো। রাম লক্ষ্মণ কে বলে, ভরত শত্রুঘ্ন সেটাও দেবো আমি। আর কি নেবে বলো? তার সঙ্গে হনুমান জম্বমান সে, তবে আর কিছু চাওয়ার নেই। তুমি কিছু নেবে নাকি? হয় তুই কিছু বলবি না। আরে বেহুলার মুখে শুনেছি অগ্নিপটের শাড়ি চাইছিল, একটু বলে দাও তাই তুই দিতে পারে বিহাই মহাশয়? হ্যাঁ হ্যাঁ, বিহাই হয়নি তো। আরে বলছিলাম পরিবাহক মহাশয়, হ্যাঁ হ্যাঁ, আর একখানা জিনিস দিলে আমরা বিয়েতে রাজি হয়ে যেতে পারি। কি কি কি? ওই তো আমার মা বেহুলার জন্য একখানা অগ্নিপাটের শাড়ি শুনেছি আমি। বিহাই মহাশয় কথা শুনে বড় দুঃখ পেলাম। কেন? এটা সামান্য বস্তু নয় এটা। তবে শোনো বিহাই মহাশয়, আমি দেব, সতীমার জন্য আমি গচ্ছিত রেখেছি। আমি যেদিন আমার ছয় সন্তান আমার জীবন থেকে হারিয়ে যায় যেদিন, সেদিন বড় দুঃখ মন নিয়ে আমি গেছিলাম বাবার মন্দিরে। বাবার মন্দিরে ফুকরে ফুকরে খাচ্ছিলাম আর মাথা ঠুকরে আমি বলছিলাম, হে মহাদেব, হে প্রভু আমায়, তুমি কেন তুমি এত দুঃখ দিলে আমায়? আমার কান্না সহ্য করতে না পেরে মা চণ্ডী বৃদ্ধা রূপে এলো আমার কাছে, আমায় বললো, চাঁদ তুই কাঁদিস রে বাবা। শোন বাবা, এই রাজবাড়ি আলো করে জন্ম নেবে যার একটি সন্তান, যার নাম হবে দুর্লভ লক্ষিন্দর, তার সঙ্গে যার বিবাহ হবে সে সামান্য নারী হবে না, সে হবে সতী কন্যা। চাইবে তোমার কাছে একখানা অগ্নিপটের শাড়ি, এই নাও বাবা, তুমি যত্ন করে গচ্ছিত রেখো। তুমি বিহাই মশাই? হ্যাঁ, আমি গচ্ছিত রেখেছি, আমি দেব। বেশ বেরোকা, আর ঝামেলা না করে দিয়ে তাহলে বলুন, বিবাহটা কবে নেবেন? কেন আগামী করলো? কি বলছেন আপনি? আগামী করলো কথন লগ্নে বিবাহ নেবো আমি। আপনি এখন আমার উজানি নগরে আছে, এখান থেকে চম্পন আমি পারবো, আমি অসাধ্য সাধন করতে পারি, আমি শিব পূজারী চাঁদ সৌদাগর। বেশ, আপনি যখন আসতে পারবেন আমরা মেয়ের বিয়ে দিতে পারবো। তাই বুঝি? হ্যাঁ, তাহলে কথা রইল, হ্যাঁ নিয়ে আসুন বৌমাকে, নিয়ে আসুন বরণ করে, তবেই তো আমি চম্পকে। আমি কি বলছেন আপনি? হ্যাঁ, আগে আমরা জামাতাকে বরণ করতাম। আরে থাক না, বিয়ের দিনই জামাতা বরণ হবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু বৌমাকে আজই বরণ করব আমি। ঠিক আছে। আরে নমস্কার নমস্কার নমস্কার। আরে মা, এটা হয় বেহুলার শ্বশুর, বিয়ে লেগে গেছে আমাদের বেহুলার। তবে তো আজ থেকে আমাদের আনন্দ শুরু। আজ থেকে নয়, এখন থেকে তোমাদের আনন্দ করা শুরু করতে হবে। সত্যি ওগো, জানি নগরীর ভক্তবৃন্দগণ, আমাদের রাজকুমারী বেহুলার বিয়ে লেগেছে, সবাইকে নিমন্ত্রণ রইল। বিয়ে কবে? বিয়ে কবে? আগামীকাল। আগামীকাল কে? গতলগ্নে। হ্যাঁ
এটা তাহাই বাবু নাকি? হ্যাঁ তাহাই বাবু। কি বরযাত্রী নিয়ে আসবেন একটু মানে খিচা খিচা? কেন 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 করছি করছি? আরে বাবা ওরা এলে ঝগড়া লাগাবে ওরা খালি। না 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 ওরা উৎসাহ করবে, নাচবে বেশি। তাই বুঝি। আর পুরাগা লালমেন তো ওরা নাচতে নাচতে খাসতে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে নিয়ে আসবো। ঝগড়া না হলে বিয়ে মানাই। হ্যাঁ নিয়ে আসবো নিয়ে আসবো। আর কি বলো? শোনো মা, বেহুলার বরণ হচ্ছে যাদের যাদের আশা ইচ্ছে আকাঙ্ক্ষা বেহুলাকে বরণ করবো, আসেন সবাই আসুন। বেহুলার বরণ বিধি আরম্ভ হয়ে গেছে। আইরে সখীরা বেহুলাকে নিয়ে আয়, আসো। আত্মীয় কুটুম্বগণকে সবাইকে ডাকেন। বরণি ও পাত্রি বরণ করে, পাত্রি বরণ করে, চাঁদ
তাহলে বৈভোগ মশাই মায়ের একটু একটু বসবেন, কেন আমরা বাজার দেবো, কেন না কারলো কালকে বিয়ে তো তার জন্য। তাহলে বৈভ মশাই আপনি বরণ যখন করে নিয়েছেন সময় মতো অবশ্যই আসবেন। বেশ, নমস্কার। নমস্কার নমস্কার। শ্রী শ্রী প্রজাপতি রাশিবাদী, আমার ছোট্ট বেহুলার বিবাহ লাগিয়েছি। এই সকলে কাহালা গ্রামের মাতামাসি দাদাভাই সকলকে নিমন্ত্রণ করলাম, কালকে অবশ্যই আসবেন। আমার বেহুলা আর জামাতাকে আশীর্বাদ দিয়ে যাবেন। নমস্কার। আরে দাদা দাদা